চেঙ্গিসে দেবদার ক্যামিও চেঙ্গিসে দেবজিৎকে একসঙ্গে একটা অ্যাকশন সিনে দেখা যাবে চেঙ্গিসে দেবজিতে সেই দুই পৃথিবীর মতন একটা বন্ধুত্বের রিলেশন দেখা যাবে সম্ভব সম্ভব আদৌ হবে হবে কি মনে হয় কি মনে হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল তো বন্ধুরা এখন কথা হবে যে এখন বাতাস বাতাসে প্রচুর পরিমাণে বিভিন্ন ফ্যান ক্লাব ফ্যান পেজ বিভিন্ন গ্রুপ থেকে ভাইরাল হচ্ছে যে চেঙ্গিসে দেবদার একটা ক্যামিও থাকবে তো সত্যি কথা বলতে এটা কতটা সত্য আমার জানা নেই কারণ এর কোনো অফিসিয়াল সোর্সের দ্বারা কোনো জায়গায় লিক হয়নি কোনো পেপার বলি বা কোনো জার্নালিস্ট বলি বা কোনো বড়ো সড়ো তোমার পেজ বলি কেউ জানায়নি তো সেক্ষেত্রে এটাকে মেনে নেওয়া খুব কঠিন কিন্তু যদি হয় কেমন হয় তো সেইটা হচ্ছে মেন টপিক ভিডিওর ধরুন পাথান পাথানের এসার্কের জন্য তো বইটা বিরাট বড়ো হিট হয়েছে কিন্তু ওখানে সালমান খান যে ছিল সেই তার একটা ক্রে স্টরি করে দিয়েছিল যখন লোক হলে গিয়ে দেখে হল থেকে বেরানোর পর আরও একটা বেশি ইন্টারেস্টিং দেখায় মুভির প্রতি এবং কালেকশান আরও একটু বেড়ে যায় তুলনামূলক প্রথম দিনের থেকে সেকেন্ড দিন বাড়ে কারণ সালমান খানের ক্যামিও তো সালমান খান শাহরুখ একসঙ্গে যখন ছিল সিনটাতে কি লেভেলের স্মৃতি হাততালি সত্যি মানে মন পুরো আনন্দে ভরে গিয়েছিল তো হিন্দিতেও হচ্ছে সাউথে হচ্ছে বাংলাতে হচ্ছে না বাঙালি হিসাবে তো খুব কষ্ট হবে মনের মধ্যে দেবজিৎ আমাদের নস্টালজিক মানে আইকনিক হিরো তো তাদেরকে তো আমরা একসঙ্গে দেখতে চাই একই মুভিতে তো এবার প্রশ্ন হচ্ছে যদি হয় তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি এবার গ্যারেন্টি দেওয়ার আগে বলে দিই দেবজিৎ কীরকম সিনে থাকা উচিত তো এমন একটা সিন দরকার যেখানে জিত মানে জিতকে ভিলেনরা মারতে আসবে মানে তারা করবে পিছন দিয়ে জিত বাঁচার জন্য সাহায্য নেবে কারুর কাছে তো সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না কারণ জিত জিত একজন তো সেও গ্যাংস্টার এবং গ্যাংস্টারকে লোকজন অতটা সাপোর্ট করে না এড়িয়ে চলে তো সেই পজিশানে দেব আসবে জিতকে বাঁচানোর জন্য তো দেব জড়িয়ে ধরবে জিতকে সেই জড়িয়ে দেওয়ার পর দেব মারবে জিত জিতকে বলছি সরি ভিলেনদেরকে তো দেব ভিলেনদেরকে মারার পর জিদ্দাকে বলবে যে আমি অমুক জায়গায় থাকি আমার নাম উমুক আমার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা নিয়ে রাখো কখনও যদি কোনো অসুবিধা হয় আমাকে মানে কল করো এবং ভবিষ্যতে আমাদের একসঙ্গে আবার দেখা হবে তো এই জিনিসটা যদি দেখানো হয় এবং দুই পৃথিবী যে টাইটেল ট্র্যাক ওইটা যদি হালকা করে মানে লিড ভার্সান মানে নতুন করে একটা ভার্সান দিয়ে যদি এখনকার সময় ইউজ করা হয় হল সিটি হাততালিতে স্টেডিয়ামের মতন পুরো জমে যাবে এবং এত পরিমাণের লোক স্মৃতি হাততালি মারবে যে গত পাঁচ বছরে কোনো মুভির ক্ষেত্রে জমেনি এবং আমি নিশ্চিত যে চেঙ্গিস যত কালেকশান করা উচিত তার থেকে তিন চার কোটি আরও বেশি কালেকশান করে ফেলবে শুধুমাত্র এই মানুষটার ক্যামিওর জন্য তো ক্যামিও তো একটা ভালো ক্যারেক্টার দরকার তাই না এবং ভালোভাবে লেখা দরকার যেন সেটা দেখে মনে হয় না একটা চোখে একটা লাগছে একটা মনে হয় হ্যাঁ এখে দেখে একটা নাচানাচি করা যাবে হাততালি মারা যাবে তো সেই জিনিসটা কিন্তু পাথানেতে ছিল মানে সালমান আর শাহরুখের যে এটা ছিল সিনটা তো আমার এটাই হচ্ছে বক্তব্য তো রিসেন্ট টাইমে বাংলাতে এগুলা খুব দরকার চেঙ্গিজ একটা বিগ স্কেলে প্যান ইন্ডিয়া মুভি তো এটার প্রমোশন বলি বা কোনো সুপারস্টারের ক্যামিও বলি বা মুভিটা নিয়ে আরও দর্শক মহলে প্রচার বলি এগুলো খুব ইম্পর্টেন্ট না হলে কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে খুব একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াতে পারে তো আমার এটাই ছিল বক্তব্য তো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি